আগের এপিসোডে আমি দেখিয়েছি আমরা কন্টিনিউ করি শ্রীনগর লোকাল সাইট সিং এবং বাকি থাকা তিনটে মুঘল গার্ডেন্স আমরা ঘুরে দেখি, ওখানকার লোকাল পোশাক পরে ছবি তোলা, ওখানকার লোকাল খাওয়া দাওয়া করা, সব কিছু জানতে হলে দেখতে হবে আমার আগের ভিডিও। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো অবশ্যই মনে করে দেখবেন। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করছি, কাশ্মীরে আসলে, শ্রীনগরে আসলে, ডাল লেকে আসলে এটা কিন্তু বেস্ট ভিউ এখান থেকে ডাল লেকে। এখান থেকে আপনারা শিকারা রাইড করবেন। তাহলে ফাসন ইউর সিট বেল্টস, চলুন তাহলে আমরা ঘুরে দেখি ডাল লেক, দ্রোন ভিউ থাকছে, আশা করি আপনাদের ভালো লাগবে। কয় কোটি লোক চলে, পরবর্তী 3 মিনিটের যা ভিডিও আমি আপনাদের দেখাবো আশা করি অনেকেই আপনারা দেখেননি, তাই মুগ্ধ হয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। সেরা মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি, আশা করছি আপনাদের ভালো লাগছে। তারই মাঝে চলছে ঠাট্টা ইয়ার্কি, কেউ ভয় পাচ্ছে, সূর্যের দিকে তাকিয়ে আমার কাছে সব ঝাপসা লাগছে, আমাদের মনের অবস্থাও ভালো না। খাবার টাবার আছে না, দূরে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। এবার আপনাদের জন্য থাকছে দ্বিতীয় চমক, আমরা চলেছি ডাল লেকের মাঝখানে একটি আইল্যান্ডে, চলুন তাহলে যাওয়া যাক। বলতে বলতেই পৌঁছে গেছি, এক এক করে ভাইয়েরা নামছে, পরিবার নামছে, তারপরে ঘুরে দেখাবো এই আইল্যান্ড যেটা এখনো অনেকের কাছে অজানা। Thank you.
যাক, এটা কিন্তু এখানে স্ট্যান্ড। কত বলছি আজকে? হাজার রুপে কিছু আপনাদের 360 ভিউজ দেখাবার চেষ্টা করছি চারমিনার আইল্যান্ড থেকে। আইল্যান্ডই বলছি, এটাকে নাম হচ্ছে কিন্তু চারমিনার। চলুন দেখা যাক। লাইফ জ্যাকেট রয়েছে, আছে স্কি করার অপশন রয়েছে, জেট স্কি রাইডগুলো 1000 টাকা করে। জানি না কতক্ষণ করবো, সেটা তো বললো না, বললো আপনি চলুন। চারমিনার থেকে ডাল লেকের অপূর্ব দৃশ্য, দূরে এদিকটা একটু আগে সানসেট হয়েছে, আপনাকে দেখিয়েছি আরও একবার, বারবার ছবি তুলতে ইচ্ছে করছে। ফেরার পথে আশা করছি আমাদের মতো আপনাদেরও খুব ভালো লেগেছে এই অপূর্ব সানসেট অ্যাট ডাল লেক। মনটা একটু খারাপ হলেও মন খারাপের কিছু নেই, আমাদের কাশ্মীরের ঘোরা এখন অনেক বাকি, অনেক খাওয়া দাওয়া করতে, অনেক ঘুরতে আপনাদেরও দেখাতে হবে। ডাল লেক এর বোটিং করে স্টেশন গেট থেকে বেরিয়ে অপোজিটেই চলে এসেছি স্ট্রিট ফুড। এই প্রথম আমরা খাবো শিক্ষা বাবু, হচ্ছে 70-80-110 এই রেট রয়েছে। 110 হচ্ছে মাটন, 70 হচ্ছে চিকেন, ফিশ আর বিফ। একটা করে আমরা স্টিক নিচ্ছি, খেয়ে জানাচ্ছি। দারুন কাবাব, চিকেন, বিফ, মাটন, ফিশ, এইভাবে দেখাতে পারছি আপনাদের। হ্যাঁ, আপনার নাম? শওকত। শওকত ভাইয়া, বিফ বানা কে দেন হম লোক। পিছনে সলমান খান,
উনি ও থামসব খাচ্ছে না পেপসি খাচ্ছে ওই এসে গেছে গাড়ি এসে গেছে গাড়ি গাড়ি বললাম যে ওরা ওখানে বসে থাকবে এটা ঠিক না তুমি গাড়ি এদিকে রেখে দাও হ্যালো হুম কি করে ভালো দাও ফটাফটি ফটাফটি এই দেখি ইজ্জে কাঁচা করো দিলে আমরা তো কাবাব খাচ্ছি, আপনারা এখন রাত্রিরে এই ভিডিও দেখতে দেখতে কি খাচ্ছেন? আজ তাহলে এখানে শেষ করছি, গুড নাইট। আমি রাজ, আপনারা দেখছেন আমার চ্যানেল শর্টস মিক্সড ব্যাগ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও আমার এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, চলুন আমার সাথে বেরিয়ে পড়ি বিশ্ব ভ্রমণ, সঙ্গে থাকবেন। টাটা, ভেরি গুড মর্নিং। 26 তারিখ মার্চ মাস, খাবো আমি। আপনার নাম?